আর একটি হেমন্তের সকালে আমার এই লঙ্কাবনে আপনাদের স্বাগত জানাই। আজ খুব দারুণ একটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি এসেছি। দেখুন, আমার এই লঙ্কা গাছের পরিমাণ দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতগুলি লঙ্কা গাছ এর ভেতরে রয়েছে। এই লঙ্কা গাছে একটি বিশেষ প্রবলেম বেশ কয়েকদিন ধরে আমি ফেস করছি। বন্ধুরা, এই যে ডগাগুলি দেখতে পাচ্ছেন, এই ডগাগুলি যেন ঠিকঠাক স্বাভাবিক নয় এবং পাতাগুলি যেন একটু কুঁকড়ে আসছে। আপনারা খেয়াল করে দেখুন, এই যে পাতাগুলি দেখতে পাচ্ছেন, এই যে পাতাগুলি যেন কুঁকড়ে আসছে। এরকম হওয়ার কারণ কি? এরকম হওয়ার কারণ একটি, সেটি হচ্ছে আমাদের সর্বপরিচিত রেড মাইট। রেড মাইট এমন একটি মাকড় যেটি খুবই জেদি প্রকৃতির এবং সহজে গাছ থেকে যেতে চায় না। আপনি যতই বিষ প্রয়োগ করুন না কেন, আপনার সঠিক যদি মাকড়ের ওষুধ যদি আপনি প্রয়োগ না করেন, তাহলে এই যে পাতা কোঁকড়ানো রোগ, এই রোগ আপনি খুব সহজে দূর করতে পারবেন না। বন্ধুরা, লঙ্কা গাছ এবং ক্যাপসিকাম গাছ একই প্রকৃতির। এই ক্যাপসিকাম গাছেও পাতা কুঁকড়ে যাওয়ার কারণ কিন্তু একই। দেখি আমরা কিভাবে এই প্রবলেম আমরা দূর করতে পারি। বন্ধুরা, আপনারা যারা ছাদ বাগানি রয়েছেন, তারা এই ধরনের প্রবলেম দূর করার জন্য এই নিম তেল আপনারা ব্যবহার করতে পারেন। কিন্তু এটা মনে রাখবেন, 10,000 PPM এর কম পাওয়ারের নিম তেল যদি আপনি ব্যবহার করেন, তাহলে আপনার কোনো পোকাই যাবে না। আর মাকড় 10,000 PPM এর উপরেও যদি আপনি ভালো, সবচেয়ে ভালো নিম তেলটি ব্যবহার করেন, তাহলেও আপনার এই মাকড় তাড়ানো আপনার পক্ষে সম্ভব। আপনাকে ব্যবহার করতে হবে সাইবারমেথ্রিন গ্রুপের কোনো ওষুধ, যেমন ওস্তাদ, UPL এর ওস্তাদ অথবা মনোক্রোটোফস। মনোক্রোটোফস যদি আপনি 36% SL আপনি যদি ব্যবহার করতে পারেন, তাহলে আপনার উপকার হবে। আর একটি ওষুধ আছে, যে ওষুধটি তুলনামূলকভাবে কম বিষাক্ত। মনোক্রোটোফস যদি আপনি ব্যবহার করেন, তাহলে আপনার কিন্তু তাতে গাছের এবং পরিবেশের কিন্তু ক্ষতি হয়। সেটি ভালো রকম বিষাক্ত একটি কীটনাশক। আর এখানে আমি ব্যবহার করি, এই যে দেখতে পাচ্ছেন ফটোটি, এটি হচ্ছে কাকা। এই কাকা আপনি ব্যবহার করতে পারেন। কাকা খুবই কার্যকারী মাকড় নাশক এবং সব ধরনের পোকা তাড়ানোর জন্য কাকা একটি আদর্শ একটি কীটনাশক, আপনারা ব্যবহার করতেই পারেন। আমি এখানে কাকার ছোট ফাইল ব্যবহার করি, এটির দাম অ্যাপ্রক্সিমেটলি 140-150 টাকা নেবে। বন্ধুরা, এই যে কাকা কীভাবে ব্যবহার করব আপনাদের আমি দেখাচ্ছি। এই বোতলে লেবেলটা উঠে গেছে, আমি অনেকদিন ব্যবহার করছি এই কাকা। এখানে দেখুন, আমি 1.5 লিটার আমি জল নিয়েছি। 1 লিটারে আপনার 30 ফোঁটা, তাহলে 1.5 লিটারে অ্যাপ্রক্সিমেটলি আপনাকে নিতে হবে। এইভাবে এই 1.5 লিটার জলে আপনি 45 ফোঁটা আপনি কাকা আপনি দিয়ে দিন। মাকড় আক্রমণ করে হচ্ছে পাতার তলায়। তা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে পাতার তলায় একটা হালকা একটা স্পট রয়েছে, এই সবই হচ্ছে মাকড়। এইবার আপনাকে স্প্রে করতে হবে পাতার তলায়। কাকা যাই হোক, এটিও একটি কীটনাশক। আপনাকে খেয়াল রাখতে হবে যেন আপনার চোখে মুখে না চলে যায়। এইভাবে পাতার তলায় আপনি স্প্রে করবেন, যাতে পুরো গাছের পাতা যেন ভিজে যায়। গাছের প্রত্যেকটি অংশে ভালোভাবে স্প্রে করলে আপনি 2-3 দিনের ভিতরে এর ফল আপনি দেখতে পাবেন। আমি এক হাত দিয়ে ভিডিও করছি, বাম হাত দিয়ে ভিডিও করছি, আর ডান হাত দিয়ে আমি স্প্রে করছি। আমার গায়ে কাকার স্প্রে লেগে যেতে পারে। আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা, রাখছি তাহলে, আবার নেক্সট ভিডিওয় দেখা হবে। নমস্কার।